খরচ হবে, সেই 400 টাকা খরচ কি 500 টাকা একটা পোলে খরচ হবে, এবং তার পরের বছর কিন্তু এই ফলের পরিমাণ আরও বাড়বে। ফল শুধু বাড়বে না, চারার পরিমাণও বাড়বে। ড্রাগন চাষে মারাত্মক লস হয়ে যেতে পারে, হ্যাঁ এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে আজকাল। তো কারা বলছেন? বলছেন শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু কোনোদিন ড্রাগনের সঙ্গে যুক্ত না, বা ড্রাগন চাষ কি, ড্রাগন খায় না মাথায় দেয়, এসব কিছুই জানেন না, শুধুমাত্র তারা নেগেটিভ কথা আপনাদের বলে বিভ্রান্ত করতে পারবেন। শুধু এরকম ধরনের ব্যক্তিরা কিন্তু বলবেন যে ড্রাগন গাছে বা ড্রাগন চাষে লস হতে পারে আপনার। তো ড্রাগন চাষে লস হতে পারে কি না সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি আজকে ভিডিওয়। আজকে ভিডিওটা ড্রাগন বাগানে 23 মাসের এপিসোড, আর এই 23 মাসের এপিসোডে কিন্তু আপনাদের ডিটেলসে বলে দেব বা আলোচনা করব ড্রাগন বাগানে আদবে লস হওয়ার সম্ভাবনা আছে কি না, ড্রাগন বাগানে লস হওয়ার সম্ভাবনা থাকলে সেটা কতটা আছে, বা কীরকমভাবে সেটা লস হতে পারে, বা লাভ হলে কতটা লাভ হতে পারে, সেরকম ধরনের একটা আইডিয়া কিন্তু আপনাদের দেবো আজকে ভিডিওয়। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। তো মোটামুটি ড্রাগন চাষে খরচা তো প্রচুর আছে, তবে আপনাদেরকে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি এই বয়স পর্যন্ত যতটুকু জিনিস দেখেছি সেটাতে কোনো এরকম জিনিস নেই যে 5 টাকায় 5 লাখ লাভ হয়, মানে 5 টাকা ইনভেস্ট করলে 5 লাখ লাভ হবে। তো আমাকে করতে হবে কত, অন্তত 5 লাখ রোজগার করার জন্য অন্তত 1.5-2 লাখ আমাকে খরচ করতে হবে, তাহলে কিন্তু 5 লাখ পসিবল। কিন্তু 5 টাকা খরচ করে 5 লাখ ইনকাম করব এরকম দিন কিন্তু এখন নেই, বা কোনো দিন ছিলও না। তাই অনেকে এই ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু অনেকে বলছেন যে ইনভেস্টমেন্ট প্রচুর বেশি, সেক্ষেত্রে ড্রাগনের প্রফিট আনা খুব মুশকিল। হ্যাঁ, ইনভেস্টমেন্ট অবশ্যই বেশি, অন্যান্য সমস্ত চাষের থেকেই ইনভেস্টমেন্ট বেশি, অনেক বেশি খরচাবহুল। কীরকম খরচা আপনারা দেখেছেন, এর আগেও প্রচুর আলোচনা করেছি। এই ধরুন সবথেকে কম, মানে সবথেকে চারার দাম কম হলেই কিন্তু সেইটা খরচ সবথেকে কম হবে। তো আমি ধরলাম আমার কাছে সবথেকে কম দামি ভ্যারাইটি কি, জাম্বু রেট। তো এই জাম্বু রেট আমি ধরলাম যে জাম্বু রেট আমাদের খরচ কত, একটা পোলে আমরা খরচ কত হয় সেইটা একটা আনুমানিক আমি একটা বলছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো একটা খুঁটি এবং একটা রিং, এই দুটো মিলিয়ে মানে খুব কম করে খরচ করলেও কিন্তু 600 টাকা খরচ হবে, তার চেয়ে বেশি হতে পারে। আমি 700 টাকা ধরলাম, 700 টাকা রিং এবং এই পোল মিলে 700 টাকা, এবং 4টে গাছ বা 5টা গাছ বসানো হয়, তো আমি 4টে গাছ ধরলাম একটা পোলে। তো একটা পোলে যখন 4টে গাছ বসাবো, 4টে গাছ যদি আমরা রুটেড ধরি, বেশি খরচই ধরলাম, 50 টাকা করে বা 60 টাকা করে যে রুটেড চারা, তো আমরা অ্যাপ্রক্সিমেট 200 টাকার চারা লাগবে ধরে নিলাম একটা পোলে, 200 টাকা, অর্থাৎ 700 × 2 = 900 টাকা। আর কিন্তু 100 থেকে 150 টাকা আমাদের কিন্তু এই মাটিতে সার, প্রচুর পরিমাণে সার দেওয়া হয় আপনারা জানেন প্রতিস্থাপনের সময়, তো সেই সারে আমি 100 থেকে 150 টাকা ধরছি, তাও বেশি ধরেছি, তবু আমি 100 টাকা ধরলাম, মানে 900 আর 100 1000 টাকা। তো 1000 টাকায় কিন্তু একটা নর্মাল ভ্যারাইটি, যে কোনো ধরনের যেগুলো ওই জাম্বু রেট বা লোকাল যে নার্সারি ভ্যারাইটি, এরকম ধরনের ভ্যারাইটি কিন্তু একটা পোলে 1000 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া উচিত, মানে রেডি করা। মোটামুটি 1000 টাকার মধ্যে রেডি হয়ে গেলে এইবার কিন্তু আমাদের ধরতে হবে এক বছরে একটা খুঁটিতে কত খরচ। এক বছরে আমি অ্যাপ্রক্সিমেট খরচ হয় 300 টাকা, আমি ধরলাম 400 টাকা, অর্থাৎ 1000 টাকা 400 টাকা 1400 টাকা এক বছর আমাদেরকে দেখভালের খরচটাও আমি কিন্তু ধরে নিলাম 1400 টাকা খরচ। তাতেও প্রথম বছরে আমাদের যে ফল দিয়েছে গাছ, সেই ফলে কিন্তু আমরা মোটামুটি 18 থেকে 20 কেজি করে ফল বিক্রি করতে পেরেছি, এবং এভারেজ আমরা 200 টাকা করে ফল বিক্রি করতে পেরেছি। আপনি ছেড়ে দিন 200 টাকা করে ফল বিক্রি, 20 কেজি ফল যদি 100 টাকা করেও বিক্রি করেন, 2000 টাকা কিন্তু ফল বিক্রি হয়। তো প্রথম বছরের আমি হিসাব বললাম, তো প্রথম বছরে খরচ উঠে গিয়েও কিন্তু বেশ কিছু টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা শুধু ফল বিক্রি করে, এরপরে চারা বিক্রি করলে কিন্তু আরও প্রফিট আছে। তো চারা আপনারা জানেন চারা বিক্রি কীভাবে করতে হবে, চারা বিক্রি করতে পারলে কিন্তু এই প্রফিট দ্বিগুণ হয়ে যেতে পারে। তো মানে এরপরে আপনারা এবার বলুন খরচ কোথায়,
খরচ যতটা হয়েছে তার থেকেও কিন্তু প্রথম বছরেই কিন্তু সেসব খরচ উঠে গিয়ে এমনকি ইনফ্রাস্ট্রাকচারের যে খরচ সে খরচটাও কিন্তু উঠে যাবে আপনাদের। তাই ড্রাগন চাষে অবশ্যই খরচ আছে, তার মানে খরচ আছে মানে লাভ নেই এটা কিন্তু নয়। ড্রাগন চাষে লস হতে পারে, আপনি ধরুন পালোরা কমার্শিয়াল করে ফেললেন, পালোরা বা ইসরায়েলি এলো কমার্শিয়াল পসিবল, পালোরাও কমার্শিয়াল পসিবল, কিন্তু সেইটা অনেক টাকার অঙ্কের ব্যাপার, অনেক টাকার অঙ্ক এবং বহুদিন অপেক্ষা করতে হবে আপনাকে পালোরাতে ভালোভাবে প্রোডাকশান আনার জন্য। তো সেক্ষেত্রে আপনারা মানে প্রথম দিকে একটু লস হতে পারে, সময় লাগবে যেহেতু বেশি, অন্তত 2 বছর থেকে 2.5 বছর কি 3 বছর পর্যন্ত টাইম দিতে হতে পারে ফল শুরু হওয়ার জন্য। তারপরে ফলের দাম অবশ্যই বেশি আছে, কিন্তু ফলের দাম বেশি থাকলেও ফলের কোয়ান্টিটি জাম্বু রেড বা কমার্শিয়াল যে সমস্ত ভ্যারাইটি তাদের মতো অত পরিমাণে হয় না। নেক্সট, যদি আমরা যদি এরকম কোনো ভ্যারাইটি, যে এটা হচ্ছে লেমানি গেল, এটা যদি আমরা কমার্শিয়ালে ফার্মিং করি তাহলেও কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ভ্যারাইটি সেগুলো কমার্শিয়ালে কিন্তু আনাই যাবে না, তাই কমার্শিয়াল ভ্যারাইটি কিন্তু একটু বিবেচনা করে প্রতিস্থাপন করবেন। অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করে নিতে পারেন কমার্শিয়াল ভ্যারাইটি কোনটা আপনার জন্য বেস্ট হবে। আর রেয়ার ভ্যারাইটি যদি প্রতিস্থাপন করেন সেটা কিন্তু কমার্শিয়ালের জন্য করবেন না, সেগুলো শখের বাগানে, বা আপনার যদি কমার্শিয়াল বাগান থাকে আপনি শখে কিছু রেয়ার ভ্যারাইটি প্রতিস্থাপন করতে পারেন, বাড়িতে খাবেন বা শুনুন ভালো সুইটনেস ফল দেখে আপনারা কিন্তু প্রতিস্থাপন করতে পারেন। এরপরে যখনই আপনার প্রথম বছরের ফল দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে চারা বিক্রি করে ফেলবেন, তারপরে কিন্তু আপনার মোটামুটি 1 বছর আবার দেখভাল করতে হবে, আবার আপনি ধরে চলুন 400 টাকা খরচ হবে। সেই 400 টাকা খরচ কি 500 টাকা একটা পোলে খরচ হবে, এবং তার পরের বছর কিন্তু এই ফলের পরিমাণ আরও বাড়বে। ফল শুধু বাড়বে না, চারার পরিমাণও বাড়বে। এইটা পুরনো গাছ আমার, মোটামুটি এটা 23 মাস বয়স হয়ে গেছে, বাকি এগুলো কিন্তু নতুন গাছ, তাহলে বুঝতে পারছেন ডিফারেন্ট কি। এটা কিন্তু নতুন গাছ, এটা কিন্তু পুরনো গাছ। পুরনো গাছ মানে সেটা দেখলেই বোঝা যাবে। তো বুঝতেই পাচ্ছেন যেহেতু গাছের পরিমাণ এত বেশি তাহলে ফলের পরিমাণও কিন্তু অনেক বেশি দেবে এবছর। তাই আমরা মোটামুটি বলতে পারি যে মোটামুটি ড্রাগন চাষে প্রফিট কিন্তু অনেক বেশি, খরচ যেমন অনেক বেশি প্রফিটও অনেক বেশি। যারা যারা বলছে যে ড্রাগন চাষে প্রফিট নেই, একটু ভালো করে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের কোনোভাবেই ড্রাগন চাষ নেই, তারাই শুধু বলছে। যারা ড্রাগন চাষ করতে পারছে না কিংবা হিংসা করে বলছে হয়তো, তো এরকম সব চিন্তাভাবনা হয়। যাদের ড্রাগন চাষ নেই শুধু তারাই বলছে ড্রাগনের প্রফিট নেই। যাদের যাদের যত মানুষের ড্রাগন চাষ আছে, এমনকি সব থেকে খারাপ ভ্যারাইটি যাদের কাছে আছে তারাও বলছে ড্রাগন চাষে যথেষ্ট বেশি প্রফিট আছে। আর একটা জিনিস, ড্রাগনের ভ্যারাইটি নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, কারণ ড্রাগনের ভালো ভ্যারাইটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে আমারটা ভালো, এবং সেটা প্রতিস্থাপন করার পরে 1 বছর পরে যখন ফল হচ্ছে তখন দেখা যাচ্ছে তারটাও একই। তো এই সমস্ত বিভ্রান্ত না হয়ে সঠিক জায়গায় আপনি যাকে বিশ্বাস করেন, যেরকম জায়গা বিশ্বস্ত মনে হবে আপনার, ঠিক সেখান থেকেই আপনি প্ল্যান্ট কালেক্ট করুন। তো আমার মাধ্যমে আপনি প্ল্যান্ট কালেক্ট করতে পারেন, বা যে কোনো কারো কাছ থেকে প্ল্যান্ট কালেক্ট করতে পারেন। এটা কিন্তু একদম প্ল্যান্টেশনের খুব ভালো সময় যাচ্ছে। তো আমার মাধ্যমে প্ল্যান্ট কালেক্ট করার জন্য আমার কাছে প্রায় 100-এর উপরে ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন, সবই প্রায় মাদার ফার্মের ভ্যারাইটি, মাদার ফার্মের চারা। তো এই 100-এর উপরে ড্রাগন ফলের যে ভ্যারাইটি লিস্ট বা প্রাইস লিস্ট, এই প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট যেটা আমার কাছে তৈরি করা আছে, সেটা পাওয়ার জন্য কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে কিন্তু অবশ্যই আমাকে একটা SMS করে দিন। SMS করবেন কি, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করবেন। আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে আমার কাছে যে প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট তৈরি করা আছে সেটা সেন্ড করে দেবো। তাছাড়া এখন কিন্তু আঙুরেরও চারা, 3 রকম আঙুরের চারা কিন্তু দেওয়া হচ্ছে, কালো লাল, এবং কালো লালটা আমার বাড়ির, আমি ওটার এক্স্যাক্ট ভ্যারাইটির নাম কি সেটা জানি না, তাই আমি কালো লাল বললাম। আর একটা আঙুরের ভ্যারাইটি নতুন এসছে, সেটা হচ্ছে NSG গ্রিন ক্যাপসুল। NSG গ্রিন ক্যাপসুলও কিন্তু আমার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তবে NSG গ্রিন ক্যাপসুল বা আমার বাড়িতে যে অন্য ভ্যারাইটি আছে এগুলো কিন্তু 10টার নিচে আমরা এখন প্যাকিং করছি না, খুব ভালোভাবে আপনাদের বোঝার জন্য। সবাই প্রায় জিজ্ঞাসা করছে এই কথাটা, 10টার নিচে আমরা প্যাকিং করছি না, 10টার উপরে হলেই তাহলে বলবেন। আর যদি আমার বাড়িতে আসতে পারেন তাহলে আমার কাছে যে কালো এবং লাল আঙুর যেটা আছে সেটা কিন্তু আমরা
एक पिस दो पिस जे कपिस लागबे आमी किन्तु दिते पारबो। आर भिडियोटा भालो लेगे थाकले लाइक शेयर कमेंट तो अवश्य करबेन। आर आपनिओ जानेन रियल फ्रेंड्स बेंगली चैनल मानेई किन्तु डिटेल्से खुटिए खुटिए जानार चैनल। ताई जे समस्त दर्शकरा एखोनो पर्यन्त आमार चैनलके सबस्क्रिप्शन करेननि तारा किन्तु नीचे लाल रंगेर सबस्क्राइबर बाटने क्लिक करे पाशे थाका बेल आइकने वाजलेट करे दिन। एटुकु करले आमार चैनेले आपनि सबस्क्रिप्शन कमप्लीट करते पारबेन, संगे आमार चैनल थेके कोनो नोटिफिकेशन कखनोई मिस करबेन ना। तार संगे ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।